নতুন এক ভাইরাস মহামারীতে গোটা বিশ্ব বিপর্যস্ত। এর মধ্যে কয়েকটি দেশে এর প্রকোপ ইতিমধ্যে ভয়ঙ্কর রূপ নিয়েছে। দেশেও এই ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। শুধুমাত্র সাধারণ মানুষই নন, দেশের শীর্ষ ব্যবসায়ী এবং শিল্পপতিদের অনেকেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এমনকি এরই মধ্যে মারা গেছেন কয়েকজন। বৈশ্বিক মহামারীর মধ্যে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন এদের কেউ কেউ। এখন দেশের হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন গুরুতর অসুস্থ শিল্পপতিরা। আমাদের আজকের এই ভিডিওতে তুলে এনেছি দেশের সেই সব শীর্ষ শিল্পপতি ব্যবসায়ীদের কথা, যারা কিনা মহামারী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মাঝে কে কে মারা গেলেন, বাকিদের মাঝে কার কী অবস্থা, তার বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভার্টাইজিং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা। হাসপাতালে এই সময় ভালো সুযোগ সুবিধা না থাকায় ও বিদেশে উড়াল দেবার কোনো পথ না থাকায় বাধ্য হয়ে এবার ঘরে বসে চিকিৎসা নিতে হচ্ছে এই বিশিষ্ট শিল্পপতিকে। বিগত 24 মে তিনি মহামারী এই ভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন। মঞ্জুর এলাহি সাহেব ঘরে বসে চিকিৎসা নিলেও ছোঁয়াচে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন তার স্ত্রী সানবিম স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যাপক নীলুফার মঞ্জুর। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানি SMC-র সঙ্গে যুক্ত ছিলেন। গত 26 মে তিনি এই মহামারী ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন। এস আলম গ্রুপের বার্ষিক টার্নওভার 14,000 কোটি টাকা আর অস্থাবর সম্পত্তির পরিমাণ 20,000 কোটি টাকা। দেশের অন্যতম শীর্ষ এই শিল্প পরিবারে ভাইরাসের কালো ছায়া পড়েছে। একে একে এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদের মা এবং 5 ভাই সহ আরও কয়েকজন কোভিডে আক্রান্ত। এর মধ্যে মারা গেছেন মোর্শেদুল আলম। তিনি একাধারে এস আলম গ্রুপ, NRB গ্লোবাল ব্যাংকের পরিচালক এবং এস আলম সুপার এডিবল ওয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেমন ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান। তিনি বিগত 12 মে শুক্রবার রাত 12:50 সরকারি জেনারেল হাসপাতালে ICU-তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দেশের আরেকটি বড় শিল্প প্রতিষ্ঠান এনভয় গ্রুপ, শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি শেলটেক চেয়ারম্যান কুতুবুদ্দিনও এই করোনা ভাইরাসে আক্রান্ত। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এই শিল্পপতি। তৈরি পোশাক, বস্ত্র, আবাসন, ফ্রেইট ফরওয়ার্ডিং, হসপিটালিটি, ব্যাংকিং, পুঁজিবাজার এবং সিরামিক সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে BGMEA-র এই সাবেক সভাপতি। বিগত 26 মে তিনি করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন। প্রাণঘাতী করোনা ভাইরাসে আরও আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। গত 25 মে রাতে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে তিনি FRCS পড়াকালীন সময়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী চূড়ান্ত পর্ব শেষ না করে লন্ডন থেকে ভারতে ফিরে এসে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনি গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত বিকন ফার্মার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সংসদ সদস্য এবাদুল করিম বাসাতে চিকিৎসা নিচ্ছেন তিনি। অন্যদিকে মারা গেছেন বগুড়ার সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুল। একই সঙ্গে তার পরিবারের 4 সদস্যও আক্রান্ত হয়েছেন। নওগাঁ 2 আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার আক্রান্ত হলেও বাসায় থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তিনি। এছাড়া শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ইমানুল করিম শান্ত COVID-19 আক্রান্ত হয়ে মারা গেছেন। 30 মে সকাল 7টার দিকে রাজধানীর সামরিক হাসপাতাল CMH-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বীর মুক্তিযোদ্ধা। ইমানুল কবির শান্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড, শান্তনিবাস, শান্তা মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। COVID-19-এ আক্রান্ত হয়ে মারা গেছেন মকবুল আহমেদ। তিনি সিটি ইউনিভার্সিটি, MH সমরিত মেডিকেল কলেজ হাসপাতাল, সন্ধানী লাইফ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, মধুমিতা ব্যাংক এবং মোনা জুয়েলার্স সহ বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক MP। ভাইরাসে আক্রান্ত হয়ে প্লাজমা থেরাপি নিয়েছেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক AK আজাদ। এখন বাসাতেই অবস্থান করছেন পাট, বস্ত্র, চা, তৈরি পোশাক শিল্প এবং গণমাধ্যম সহ বিভিন্ন খাতে বিনিয়োগে থাকা এই শিল্পপতি। এত বড় বড় শিল্পপতি, তাদের এত কোটি কোটি টাকা, তারপরেও কোনো কাজে আসছে না সেই সব টাকা। জ্বর হলেই যারা বিমানে উড়াল দিতেন লন্ডন আমেরিকায় চিকিৎসা নিতে, এবার আর সেটাও সম্ভব হচ্ছে না তাদের। তারপরেও যদি তাদের শিক্ষা হয়, তারপরেও যদি তারা দেশের স্বাস্থ্য খাতের দিকে নজর দেন। প্রিয় ভিউয়ার্স, এই অদৃশ্য ভাইরাসের কাছে কোটি কোটি টাকার মালিকদের এইভাবে অসহায় বনে যাওয়াকে
আপনি কিভাবে দেখছেন, কার ইশারায় কার ক্ষমতায় এসব হচ্ছে, কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন এই নিয়ে আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। ভাইরাসে আক্রান্ত শিল্পপতি কিংবা তারকাদের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।